ফ্রান্সে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা। আমাদের ফ্রান্স প্রতিনিধি এম এ হাশেম জানান, প্যারিসে বসবাসরত বাংলাদেশিরা এবার তিনটি স্থানে ঈদ উল আজহার নামাজ আদায় করেন। প্যারিসে ম্যাট্রো হাউস এর জিমন্যাস হলে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে উবারবিলা বাংলাদেশ জামে মসজিদে চারটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এখানে মুসল্লিদের ঈদ জামাতে অংশগ্রহণ করতে দেখা গেছে। উবারবিলা মসজিদে ঈদ জামাতে অংশগ্রহণ করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম সহ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়া বাংলাদেশের কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে পরপর তিনটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এখানে বিপুল সংখ্যক বাংলাদেশি মুসল্লিদের পাশাপাশি মহিলারাও ঈদ জামাতে অংশগ্রহণ করেন। নামাজ আদায় শেষে মুসলিম উম্মা শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মুসল্লিরা একে অন্যের সাথে কোলাকুলির মাধ্যমে কুশল বিনিময় করেন।